টিআইবি অন্য গবেষণা সংস্থা যখন এই ধরনের কথা বলেছিল তখন কিন্তু পুলিশও এই ধরনের থ্রেটমূলক মানে এর আগে ধরনের বিবৃতি তারা দিয়েছিল তার মানে যে তারা এই কাজটা যেটা করেছে যেভাবে বলেছে এরপরে নতুন করে বলার দরকার এটা অন কাইন্ড অফ থ্রেট এবং এই থ্রেড বলার আগে আরেকটু আমি খালি মনে করিয়ে দিই দেখেন টিআইবি টিআইবি এই ধরনের প্রকা ধরন রিপোর্ট যখন প্রকাশ করে তখন সেটা বিআরটিসির বিরুদ্ধে হোক বিআরটিআর বিরুদ্ধে হোক স্বাস্থ্য মন্ত্রণালয় ভূমি অফিস সবাই বলে প্রত্যাখ্যান করে এটা কিন্তু একটা কালচারের পরিণতি কিন্তু আমি যে এই থ্রেড তখনও বিবৃতিটা যে আজকেই হলো হুট করে তা না এর আগে ওই যে আপনি যেটা কোর্টের কথা বলেন এটা বলার পরও তাদের সতর্কতা নাই বরঞ্চ ঔদ্ধত্যপূর্ণ পূর্ণ বিবৃতি আছে থ্রেড আছে আমি যে কথাটা বলতে চাইছি যে এই যে যে গুলো করছে যে যখন ক্ষমতা থাকে এখন নাগের সরকারের সময় দেখেন সরকারের ছত্রছায় ছাড়া কি এ ধরনের দুর্নীতি সরকার বলতে তার কোনো ব্যক্তি হোক কোনো গোষ্ঠী হোক তাই ছাড়া কি এটা সম্ভব হয় আর যে নীতিমালার উপরে ভিত্তি করে এই যে টাকা কামাইয়ের জায়গা হয় আমার সংবিধান অনুপার্জিত আয়ের একে নিষিদ্ধ করার কথা বলার থাকলেও হচ্ছে তাহলে আপনি তো ওই দুষ্টখত রাখার মধ্য দিয়ে করছেন এবং সরকারের কোনো না কোনো অংশের যোগসাযোগ ছাড়া এইটা কোনোভাবেই সম্ভব না সুতরাং এটাকে আপনাকে প্রথম বিবেচনা করতে হবে আর ওই যে যেটা বললেন করা তো তাই কারণ এরা এমন জায়গায় চলে গেছে ভাবতেই পারে না কারণ আগের পাটের আলোচনায় দেখবেন আমাদের এই আলোচনার মধ্যে আসছে যে অনেক সময় সরকার দল এবং আমলাতন্ত্র অন্যদের উপর নির্ভরশীলতা যেমন বাড়েছে একাকার হয়ে গেছে আর কাছে নাই সুতরাং তারাই তো মনে করছে যে আমরাই তো সব করেছি আজকে কেন আমাকে কোশ্চেন করতে হবে সুতরাং আপনি রাজনীতি করে ক্ষমতায় থাকা অবস্থায় এমন জায়গায় নিয়ে গেছেন তাদেরকে আজকে তারা আপনাকে কেন থরাই কেয়ার করবে এই জন্য আপনাকে আজকে থ্রেট করার মতো সাহস পাচ্ছে বরঞ্চ এই বিবৃতি এখনো পর্যন্ত কেন প্রত্যাহার করা হচ্ছে না কেন সরকারের পক্ষ থেকে আমাদের এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার একটা বিশেষ দায়িত্ব আছে বিশেষ দায়িত্বই তারা পালন করুক এই জায়গাগুলো কেন আরও জোরের সাথে বলা হচ্ছে না তার মধ্যে দেখবেন যে নমনীয়তার ভয় সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এবং সেই নমনীয়তাই কিন্তু তাদেরকে একের পর এক এই ধরনের ঔদত্যপূর্ণ আচরণ করার সুযোগ করে দিচ্ছে এবং আপনি যেটা বেরিয়েছে এ তো এখন খবর বেরোচ্ছে যে অল্প কিছু আপনি এই কথা এখন যদি বলে যে আমরা জানতাম না বুঝতাম না তাহলে আর সরকারের দরকারটা কী আপনি আপনার একটা অফিসের যে কর্মচারী রেখেছেন দারোয়ান সাহেব যাকে রেখেছেন তিনি যদি দারোয়ানি না করতে পারেন তাকে চাকরিতে রাখেন তো একটা সরকার এত সব ঘটনার পরে যদি বলে যে আমরা কিছুই জানতাম না সরকার থাকে কিভাবে। তার তো এই কারণে হলো পদত্যাগ করে চলে যাওয়া উচিত যে আমি এটা কিছুই জানি না সুতরাং এটা সত্য ছায়া ছাড়াই কিছুই হয় না এবং ওই যে বললাম কোর্ট বলুক আর যাই বলুক এইখানে কোনো দিকে নট নরঞ্চড়ন হবে দেখবে যে উপরটা ঠিক আছে কিনা সেইখান থেকে সিগনাল কী সুতরাং আপনি যদি এর রেমেডি চান তাইলে হবে যে উপরের তলা থেকেই আচরণ এবং উপরের তলা আচরণ খালি মুখের কথা বললে হবে না সেই জায়গাটা নেই কারণ আগের পার্টি আমি কিন্তু রাজনীতির যে কথা বলেছি ওইটাই বলছি যে এটা কারোর ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করবে না এটা নির্ভর করে যে দল যে বা যারা ক্ষমতায় আছে তাদের শ্রেণী চরিত্র কি তার অটোমেটিক্যালি তার পরিণতি ওই জায়গায় না কিন্তু আপনি ধরেন দল হিসাবে আওয়ামী লীগের উপরে যেটা বললেন যে সরকারের যোগসাজস ছাড়া এটা পারে না তো সেই হিসাবে যদি বলেন যে তাহলে এই যে যে সিনিয়র অফিসারদের বিরুদ্ধে যখন বেঞ্জি সাহেবের বিরুদ্ধে যখন এই রিপোর্ট আসলো সেটা তাহলে কেন গণমাধ্যমে প্রকাশিত হলো তারপরে কেন অ্যাকশন নিল কেন দুদকে গেলো নিশ্চয়ই এটা জিরো টলারেন্সের একটা পার্ট সেটা আমি জিরো টলারেন্স কিনা জানি না যেমন আমি বলি এই আলোচনাটা যখন হয় কোনো একটা টেলিভিশনে যাই না আমি বলেছিলাম এটা গভর্নমেন্টের সাহসী পদক্ষেপ আমার শব্দটা আমার বুঝ অনুযায়ী আমি বলেছিলাম সাহসী পদক্ষেপ ওটা মনে রেখেন অনেক সময় একটা সরকার সে মুখে তো কতগুলো কথা বলছে ওই যে জিরো টলারেন্স সে করুক না করুক সহযোগিতা তাকে তো কিছু করতে হয় যখন এরকম থরেল বিড়ার পর বেরোয় যায় আপনি তখন কোনো না কোনোভাবে কিছুকে ছেড়ে দিতে হয় কিছু ধরার জায়গায় হয় আর যাতে না বেরোয় এই চেষ্টাটা আপনাকে করতে হয় এখন সেই কাজটাই তারা করার চেষ্টা করছে এবং করছেই কারণে কারণ তার পেছনে কিন্তু জনগণের শক্তি তো নাই ভোট তো নাই ভোটের মধ্য দিয়ে তো আসে নাই